দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতে হরেন্দ্রনগর গ্রামের নদী বাঁধে প্রায় 100 মিটার এলাকা জুড়ে ধস নেমেছে। 200 মিটার এলাকা এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে। গত সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বর্ষার সময় গোবদিয়া নদীর এই বাঁধটি ধসে গিয়েছিল। সেই সময় বাঁধটি মেরামত করা হয়। রবিবার সকাল থেকে নদী বাঁধটিতে পুনরায় অল্প অল্প ফাটল ধরতে দেখা যায়। সন্ধ্যা নাগাদ পুরোপুরি নদী গর্ভে তলিয়ে যায় সেটি। স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাতেই কাকদ্বীপ বিডিও ঘটনাস্থলে যান। স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরা জানান, পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন। দিশাহারা হয়ে আছে, প্রতিনিয়ত ভাঙ, প্রতিনিয়ত ভেঙে নদীর গর্ভে চলে যাচ্ছে। হ্যাঁ, প্রশাসন এসছে, ওনারা দেখছে, করছে, কিন্তু কিছু করা যাচ্ছে না। এর সুরাহ কিভাবে হবে, মানুষ দিশাহারা। এখন মোট 135 মিটারের মধ্যে প্রায় বেশিরভাগ অংশ ইতিমধ্যেই নেমে গেছে, গাছপালা সব নিয়ে নেমে গেছে। বাকিটাও এত বড় মাপের ফাটল ধরেছে, হয়তো 2-1-এর মধ্যেই পুরোটাই চলে যাবে। সেচ দপ্তরের সাথে কথা বলেছি, সেচ দপ্তর যুদ্ধকালীন ভিত্তিতে ইতিমধ্যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রত্যেকেই ওখানে তাদের পক্ষ থেকে ভিজিট করে নিয়েছে এবং যুদ্ধকালীন ভিত্তিতে এই কাজটা, যাতে জল যাতে ঢুকতে না পারে, যাতে কোনোভাবে আর অতিরিক্ত বিপজ্জনক পরিস্থিতি না হয়, যেটুকু বিপজ্জনক হয়েছে এটাকে এখন ওরা সংস্কার করে জায়গাটাকে আপৎকালীন অবস্থায় ঠিক করছে।